আসসালামু আলাইকুম সম্মানিত কুয়েত প্রবাসী ভাই বোন, স্বাগতম কুয়েতের আজকের সকালের আপডেটে। আজ এপ্রিল মাসের 26 তারিখ। কুয়েতের আইন মন্ত্রণালয় নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে কুয়েতি এবং প্রবাসী 18,000 লোকের সফর ব্যান বা সফর মামনু বা সফরের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, যেটি 2023 সালের প্রথম 3 মাসে। আমাদের যে সকল প্রবাসী ভাই বোন কুয়েতে অবস্থান করছেন, সকলেরই জানা প্রয়োজন কাদের সফর ব্যান হয় বা সফর মামনু হয় বা সফরের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। যাদের আকামা নিয়ে কোনো ধরনের কিস্তি রয়েছে, যারা বিভিন্ন অপারেটর থেকে মোবাইল ফোন খরিদ করে টাকা পরিশোধ করেননি, যাদের আকামার বিরুদ্ধে জরিমানা রয়েছে, যেটি কুয়েতের যে কোনো লঙ্ঘনের কারণে, বিশেষ করে এই খাতে যুক্ত আমাদের অনেক ড্রাইভার রয়েছে, হোম ডেলিভারির সাথে যুক্ত অথবা নর্মাল গাড়ি যারা ব্যবহার করছেন, বা বিভিন্ন বাসা বাড়িতে কাজ করা এমন প্রবাসীও রয়েছে যাদের নামে গাড়ি বা যাদের নামে মূলত ডকুমেন্টস। আর এই ধরনের প্রবাসী এবং কুয়েতির সংখ্যা 18,000, যেটি নিঃসন্দেহে একটি ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। শুধুমাত্র 3 মাসেই এই রেকর্ড সংখ্যক ব্যান জারি করেছে কুয়েতের সরকার। আমাদের যে সকল প্রবাসী ভাই বোন কুয়েতে অবস্থান করছেন, আপনার নামে যদি এই ধরনের কোনো কেস থেকে থাকে, অবশ্যই সেই টাকা পরিশোধ করেই আপনি দেশে যাওয়ার পরিকল্পনা গ্রহণ করবেন, না হয় কুয়েত এয়ারপোর্ট থেকে আপনাকে ফিরিয়ে দেওয়া হবে। এতে করে আপনার যেমন আর্থিকভাবে ক্ষতির ব্যাপার রয়েছে, তেমনি জেল জরিমানার ব্যাপারগুলো তো যুক্ত থাকেই। কাজেই যারা মোবাইল খরিদ করেছিলেন কিস্তিতে, বা যারা ব্যাংকের ঋণ রয়েছে, বা যাদের ড্রাইভিং সমস্যার কারণে জরিমানা রয়েছে, বা যারা আকামা আইন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে শোন বল দেয়া বা কুয়েতের আইন শৃঙ্খলা বাহিনী জরিমানা করে ছেড়ে দিয়েছে, এই সকল সমস্যার সমাধান করা ছাড়া দেশে যাওয়ার চিন্তা করবেন না। আমরা প্রায়শই দেখি আমাদের অনেক প্রবাসী বিভিন্ন লোকের মাধ্যমে সিভিল আইডি শেয়ার করে থাকে, বিশেষ করে বিজ্ঞাপনের মাধ্যমে। এক ধরনের প্রতারক চক্র রয়েছে কুয়েতে, আপনাকে 100 দিনার দিচ্ছে, অথচ আপনার সিভিল আইডি দিয়ে সে হাজার হাজার দিনারের বিভিন্ন কোম্পানি থেকে প্রোডাক্ট খরিদ করছে বা বিভিন্ন ব্যাংক থেকে কিস্তি নিচ্ছে। আর এ সকল পরিপ্রেক্ষিতে যে সমস্যাটি আপনার হবে, আপনি ব্যানের আওতায় পড়ে যাবেন, অথচ যে আপনাকে ব্যবহার করেছে সে এটি আপনাকে বলবে না। কাজেই কারোর সাথেই সিভিল আইডি বিনিময় থেকে বিরত থাকবেন, ইভেন আপনার আকামার ফটোকপিও দেবেন না। সাম্প্রতিক সময় আরও যে ব্যাপারটি যুক্ত হয়েছে কুয়েতে, আমাদের অনেক প্রবাসী ভাই ও বোন নতুন করে কুয়েতে প্রবেশ করছে, অথচ তাদের কোম্পানি মেডিকেল করছে না, আকামা লাগাচ্ছে না, বা বিভিন্ন স্বনামধন্য ক্লিনিং কোম্পানি বাংলাদেশের ভিসা বাণিজ্যের সাথে জড়িত, ভিসা বিক্রি করে লোক কুয়েতে এনে বসিয়ে রাখছে। আর সে সকল সকল প্রবাসী ভাই ও বোনের প্রতি আমাদের বিশেষ অনুরোধ থাকবে, আপনি আপনার পাসপোর্ট ফটোকপি বা ভিসার ফটোকপি ছাড়া ঘর থেকে বের হবেন না। সাম্প্রতিক সময় আমরা অনেকগুলো ঘটনার মুখোমুখি হয়েছে, বিশেষ করে আমাদের অনেক ভাই ও বোন নতুন কুয়েতে প্রবেশ করেছে, যাদের মেডিকেল পর্যন্ত হয়নি, কুয়েতের আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে তারা আটক হয়েছে এবং কুয়েত থেকে বহিষ্কার হয়েছে। এই সকল পরিপ্রেক্ষিতে আপনি সচেতন সতর্ক না হলে আপনার প্রবাস জীবনের সমাপ্তি ঘটবে। যেহেতু বাংলাদেশ থেকে একজন মানুষ লাবানার ভিসা খরিদ করে কুয়েতে প্রবেশ করতে হয়, যে কারণে একটি ভিসার দাম হচ্ছে 5 থেকে 8 লক্ষ টাকা পর্যন্ত, বা অনেক সময় 10 লক্ষ টাকা। এই বিশাল অঙ্কের টাকা ব্যয় করে কুয়েতে প্রবেশ করার পর আপনি যদি 3 থেকে 5 মাসের মধ্যে কুয়েতের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়ে দেশে চলে আসেন, সেক্ষেত্রে আপনার কি হবে? কারণ আমরা সকলেই জানি, কেউ বা ভিটেমাটি বিক্রি করে, কেউ বা ধার দেনা করে, কেউ বা সুদের উপরে টাকা নিয়ে, কেউ বা আত্মীয় স্বজন থেকে টাকা নিয়ে প্রবাসে আসে, কিন্তু আপনার একটি ভুলের কারণে আপনার প্রবাস জীবনের সমাপ্তি ঘটবে। তবে এ সকল পরিপ্রেক্ষিতে আমাদের সাথে যারা বাংলাদেশ থেকে যুক্ত হন, সকলের প্রতি বিশেষ অনুরোধ থাকবে, অতিরিক্ত ভিসার খরচ করে প্রবাসে আসবেন না এবং কুয়েতেও না। বর্তমান পরিস্থিতিতে আপনি কুয়েতে আসছেন
আপনার ভিসা কেমন, বেতন কেমন এবং আপনি কত টাকা ব্যয় করছেন, এই টাকা আপনি কতদিনে উঠাতে পারবেন, এ সকল হিসেব করে ভিসা খরিদ করবেন। আমরা অনেকেই এগুলো হিসেব করি না। সেটির সাথে যুক্ত হয়েছে ফ্রি ভিসা নামক ভিসা। অথচ মধ্যপ্রাচ্যের দেশগুলিতে ফ্রি ভিসা নামের কোনো ভিসা নেই। আমাদেরকে যারা এ সকল ভিসা দিচ্ছে বা আমরা যাদের থেকে এ সকল ভিসা নিচ্ছি তারা সম্পূর্ণ ফেক বা মিথ্যে ইনফরমেশন দিয়ে থাকে। অথচ 2022 সালের প্রথম থেকে এই পর্যন্ত কুয়েত থেকে রেকর্ড সংখ্যক বাংলাদেশি শুধুমাত্র ফ্রি ভিসা নামক ভিসায় কাজ করতে এসে কুয়েত ত্যাগ করতে বাধ্য হয়েছে। কারণ কুয়েতের আইনশৃঙ্খলা বাহিনী প্রতিদিনই শ্রম আইন, আকামা আইন লঙ্ঘনের অভিযোগে রেকর্ড সংখ্যক বাংলাদেশিদেরকে আটক করছে। শুধুমাত্র ফ্রি ভিসা নয়, শোন ভিসাধারী আমাদের ক্লিনিং কোম্পানির শ্রমিক ভাই ও বোনেরা আটক হচ্ছে কুয়েতের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে, যারা বাইরে পার্ট টাইম করতে যাচ্ছে। পার্ট টাইম কারা করে, যার কারণ হচ্ছে ক্লিনিং কোম্পানিতে 50 থেকে 70 দিনার বেতনে একজন শ্রমিককে কাজ করতে হয়েছে, অথচ সে 8 থেকে 10 লক্ষ টাকা খরচ করে কুয়েতে প্রবেশ করেছে, যে টাকা দিয়ে তার নিজের খরচের টাকায় উঠে না। আর এই সকল পরিস্থিতি মোকাবেলার জন্য একজন বাংলাদেশি পার্ট টাইমের ব্যবস্থা করছে বা পার্ট টাইমে যাচ্ছে, অথচ কুয়েতের আইনে এটি শ্রম আইনের লঙ্ঘন বা আকাম আইনের লঙ্ঘন। আমরা প্রতিদিনই দেখছি কুয়েতের কোথাও না কোথাও আইনশৃঙ্খলা বাহিনী অভিযান পরিচালনা করছে আর এ সকল অভিযানে রেকর্ড সংখ্যক প্রবাসীকে আটক করছে, যাদের বিরুদ্ধে আকামা আইন, শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ আনা হচ্ছে এবং এদেরকে কুয়েত থেকে বহিষ্কার করা হচ্ছে। অথচ এটি একজন প্রবাসী জানত না। কাজে যারা কুয়েতে রয়েছেন আপনারা আরও বেশি সচেতন হন, আর যারা নতুন করে কুয়েতে আসার পরিকল্পনা গ্রহণ করেছেন আপনারাও সতর্ক থাকুন। বিশেষ করে আপনি কুয়েতে বর্তমান পরিস্থিতিতে যেই কোনো ধরনের ভিসা অতিরিক্ত মূল্যে কিনে কুয়েত প্রবেশ করা থেকে বিরত থাকুন। যদি কোনো কোম্পানি অথবা কোনো কুয়েতি আপনাকে ফ্রিতে ভিসা দেয়, নামমাত্র খরচে আপনি কুয়েতে প্রবেশ করতে পারেন, তাহলে আপনার জন্য ওয়েলকাম, কোনো সমস্যা নেই। কিন্তু অতিরিক্ত টাকা খরচ করে আসলে আপনি একুল ওকুল দুকুলি হারাবেন। কেই বাংলাদেশ থেকে যুক্ত হয়ে প্রশ্ন করছেন কুয়েতে আসতে হলে কত বছর লাগবে পাসপোর্টের বয়স। আপনারা অনেকেই এ ব্যাপারটি জানেন, শুধু কুয়েত নয়, ম্যাক্সিমাম দেশগুলিতেই কাজের বিষয়ে প্রবেশ করতে হলে 21+ হতে হয়, বিশেষ করে মধ্যপ্রাচ্যে। এর বাইরে যারা ট্যুরিস্ট ভিসায় বা ফ্যামিলি ভিসায় প্রবেশ করে তাদের ক্ষেত্রে এ সকল বিধিনিষেধ নেই। কাজেই আপনি কুয়েত প্রবেশ করার আগে আপনার পাসপোর্টের বয়স 21+ হতে হবে। 21+ ছাড়া আপনারা কারোর সাথে পাসপোর্ট বিনিময় করবেন না। যে সকল ভিসার দালাল বা যারা ভিসার ব্যবসা করে তারা আপনাকে এ সকল ইনফরমেশন দেবে না, যার কারণ হচ্ছে আপনি সেই সকল ব্যক্তির সাথে ভিসার জন্য যখন কথা বলেন আপনি তখন 50 থেকে 1 লক্ষ টাকা তাকে দেন, আর সে মনে করে এই টাকাটি 2 থেকে 5 বছর পর্যন্ত তার কাছে রাখতে পারলেই তার ব্যবসায় লাভবান হবে। অথচ আপনার 21 বছরের বেশি না হলে ভিসা বের করতে পারবেন না। এ সকল ব্যক্তিরা কখনোই সাধারণ মানুষকে সঠিক ইনফরমেশন দেয় না। যথারীতি আমাদের সাথে যুক্ত থাকুন কুয়েতের প্রতিদিনের আপডেট প্রতিদিন জানতে। যারা অলরেডি যুক্ত রয়েছেন সকলকে ধন্যবাদ।